हाय, मैं खोकन हल्दार। सब्सक्राइब कर द वर्ल्ड क्रिकेट .com को और बेल आइकन को दबाइए रेगुलर बंगाल टेनिस क्रिकेट वीडियोस देखने के लिए। हाय फ्रेंड्स, मैं आदित्य द वर्ल्ड क्रिकेट .com से आपके लिए हम लाए हैं नया शो जिसका नाम है रैपिड फायर तड़का। ये एक न्यू सीरीज है जिसमें हम बंगाल टेनिस क्रिकेट प्लेयर लोग को लाएंगे और उनके साथ करेंगे कुछ सवाल और इसका जवाब उन्हें देना है एक वर्ड या फिर एक सेंटेंस में। तो चलिए शो को स्टार्ट करते हैं। Starting with an uncommon question, Bengal Tennis Cricket এ কোন টুর্নামেন্টে বেস্ট লাঞ্চ প্রোভাইড করা হয় তোমার মতে? ম্যাক্সিমাম টুর্নামেন্টে বেস্ট লাঞ্চ প্রোভাইড করে বেঙ্গল টেনিস ক্রিকেটে কোন ক্রিকেটার সব সময় ফোনে ব্যস্ত থাকে? বেঙ্গল টেনিস ক্রিকেটে কোন ক্রিকেটার সব থেকে বেশি ফোনে ব্যস্ত থাকে? আর আমার চোখে দেখা ক্রিকেটার সব থেকে বেশি বলতে গেলে জয়ন্ত সরকার, কারণ ওর সঙ্গে খেলেছিলাম আগের বছর। তো অল টাইম ফোন আসতে থাকে এবং ফোনে প্রচুর বিজি থাকে। ইওর ফেভারিট পজিশন অন দ্য ফিল্ড, তোমার সব থেকে ফেভারিট পজিশন কোনটা ফিল্ডে? আমার ফিল্ডিং পজিশন হচ্ছে, ভালো লাগে ফিল্ডিং করতে, লং আউট বা লং অন ফিল্ডিং করতে খুব ভালো লাগে। ইওর ক্রিকেটিং আইডল, তোমার ক্রিকেটিং আইডল কে? বেঙ্গল টেনিসেও বলতে পারো অথবা ইন্টারন্যাশনাল ক্রিকেটও বলতে পারো। প্রথমে সচিন তেন্ডুলকার এবং এখন হচ্ছে রোহিত শর্মা। ইওর ফেভারিট ফিল্ডার ইন বেঙ্গল টেনিস ক্রিকেট, কে সব থেকে বেস্ট ফিল্ডার বেঙ্গল টেনিস ক্রিকেটে? আর বেস্ট ফিল্ডার বা ফেভারিট ফিল্ডার বলতে পারো আমার চোখে দেখা অভিলাষ ঘোষ ওরফে মিকি। মিকি হচ্ছে নিক নেম, ভালো নাম অভিলাষ ঘোষ, মুর্শিদাবাদি ছেলে। ফোনে কোন অ্যাপ তুমি অনেক বেশি ব্যবহার করো, কোন অ্যাপটা তুমি নিজের মোবাইলে সবচেয়ে বেশি ব্যবহার করো? ফেসবুক এবং ইউটিউব আমি বেশি মোবাইলে ইউজ করি। ইওর ফেভারিট হলিডে ডেস্টিনেশন, তোমার ফেভারিট হলিডে ডেস্টিনেশন কোনটা, মানে যেখানে তোমার ঘুরতে সব থেকে ভালো লাগবে? আর ফেভারিট হলিডে ডেস্টিনেশন বলতে তোমার নাম কাশ্মীর এবং মানালি যাওয়ার খুব ইচ্ছা আমার। ইওর ফেভারিট গ্রাউন্ড ইন বেঙ্গল টেনিস ক্রিকেট, কোন গ্রাউন্ডটা তোমার ফেভারিট বেঙ্গল টেনিস ক্রিকেটে? আর ফেভারিট গ্রাউন্ড গঙ্গারামপুরই বেস্ট আমার মতে বলে, কেননা ওখানে এত সুন্দর পরিবেশ, সবুজ ঘাস, মাঠ, বরফ, পরিবেশটা খুব ভালো এবং মাঠটাও খুব ভালো, বেস্ট গ্রাউন্ড আমার মতে গঙ্গারামপুর। ইওর মোস্ট মেমোরেবল ইনিংস, তোমার ক্যারিয়ারে তোমার সব থেকে মেমোরেবল ইনিংসটার ব্যাপারে বল। আর আমার মেমোরেবল ইনিংস বলতে হবে পাঁচটিতে, যেটা আগের ফার্স্ট ইয়ার, মানে আগের বছর, এই ইয়ার না, তার আগে সিজন এগেনস্ট পিএলবি, আমি 8 ওভারে আমরা 128 কি কত সামথিং চেস করছিলাম। এগেনস্টে পিএলবি ফুল টিম ছিল, শুধু অঙ্কুর সিং ছিল না। তো আমি 108 করেছিলাম, 9 ওভারে আমরা টিমকে জিতেছিলাম। আমাদের টিম ভালো ছিল, তো ফার্স্ট টাইম 4 উইকেট পড়ে গেছিলো আমাদের, সেখান থেকে ম্যাচ জিতেছিলাম। তো আমার ওটা খুব মেমোরেবল ইনিংস। তোমার ফেভারিট ক্রিকেটিং শট কোনটা? আর আমার ফেভারিট শট হুক বা পুরি। জন্টি সরকার আর পিকো পল, হু ইজ ইওর বেটার ব্যাটিং পার্টনার তোমার মতে, তোমার বেটার ব্যাটিং পার্টনার তোমার জন্য কে, জন্টি সরকার না পিকো পল? বোথ আর গুড ব্যাটিং পার্টনার, বোথ আর গুড ব্যাটিং পার্টনার। ইওর ফেভারিট ডিশ, বিরিয়ানি নাকি ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন? আমার বিরিয়ানি সব থেকে বেস্ট লাগে এবং আমি খুব ভালোবাসি বিরিয়ানি খেতে।
तो इसी के साथ रैपिड फायर तड़का का ये एपिसोड समाप्त होता है। कमेंट करके हमें जरूर बताएं कि आप नेक्स्ट किसे देखना चाहेंगे और सब्सक्राइब कर ले चैनल को ताकि आप ये सीरीज रैपिड फायर तड़का रेगुलर देख सको। टाटा।